এখন দলং নথকার বাবে জিয়াতু ভুগিবলগা হয়েছে বৃহত্তর চাংমাজি পাটিদয়ার অঞ্চলের রাইজ। আর মই এই মুহূর্তে উপস্থিত হয়েছো চাংমাজি আর চাল্লক সংযোগী যে নিখারি নৈর উপর থাকা বাঁহর খাকু আছে, আর বাঁহর খাকুর উপর মই মোৰ সহযোগী প্রথমতে এই খাকুখনের দৃশ্য দেখাবলৈ অনুরোধ করছো। আসলতে এইখন হয়েছে যথেষ্ট ব্যস্ততাপূর্ণ বাঁহর খাকু, আর এইখানে যে দৈনিক কেইবাশ ছাত্র ছাত্রীর উপরি বিভিন্ন ধরনের যে রুগিয়া ব্যক্তিসকল আছে, আর এই ব্যক্তিসকল এই খাকুখনের যদি যাবলগা হয় বিপদ সংকুলভাবে, আর এই খাকুখনের নির্মাণের স্থানীয় রাইজ বা বিধায়কক স্থানীয় রাইজে বহু বার আবেদন নিবেদন করেছিল যদিও কোনো ধরনের সুফল পোৱা নাই, আর যার ফলে একার্ম পরিস্থিতি থাকিবলগা হয়েছে। আসলতে এইখন হয়েছে যথেষ্ট ব্যস্ততাপূর্ণ বাঁহর খাকু, আর এই বাঁহর খাকুখনেদি মানে বহু রাইজ বিপদ সংকুলভাবে যাতায়াত করা পরিলক্ষিত হয়েছে। আর একটা কথা কব লাগিব যে এই বাহু খাকু পার হতে দৈনিক যখন স্থানীয় রাইজ আছে কোনো যাতে 2 টাকা কোনোয়ে 5 টাকা এনেদরে বরঙ্গনি দিয়ে পার হয়ে যাব লাগে, আর যার ফলে স্থানীয় রাইজর মাজতে হাহাকার্ম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর বিধায়ক বা যাংসদগী আছে ধরনের আবেদন নিবেদন করেও কোনো ধরনের সুফল লাভ করা নাই বলে ইতিমধ্যে এই গাঁর রাইজে আমাক জানিবলৈ দিছে। মূল সহ ইয়ারে গাঁর স্থানীয় রাইজ আছে, মানে জানিব বিচারিম দাদা কি কব আসলে সব এই সমস্যা তো আমি সরুরপা দেখা পাই আছো এই সমস্যাটা। আজি এই নদীর ইপারে খাপারে প্রায় 3-4 গাঁও মানে 3-4 পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের রাস্তা ব্যবস্থা তার মানে নদী পার হওয়ার রাস্তা এই দলংখনেই, আর এখন এই নদীর দলংখন প্রতি বছর বানপানী অহারে ভাঙি উঠাই লৈ যায়, আকো রাইজে মিলি পেলাই এইখন মানে কোনোমতে ঠিকঠাক করে কোনোমতে চলে। আর এইখন এই অঞ্চলের নদীর এই পারর যা ছাত্র ছাত্রী আছে কোনো মানে উচ্চ শিক্ষার কারণে LP স্কুল বাদে আর বাকি উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যি আছে নদীর সিপারত আছে। এতে এই এই পারর ছাত্র ছাত্রী কেটা সিপারত যাব লাগে কোনোমতে 6 মাস বা 8 মাস স্কুলত যায়, আকো 3-4 মাস বানপানীর সময় বারিষার সময় যাব নয়, যোগাযোগ মানে বিচ্ছিন্ন হয়ে যায়। গতি মানে এইখিন মানে জিয়াতো ভুগিবলগা হয়ে আছে এই পার বিশেষ এই পারর রাইজে, আর রোগী বিশেষ রোগী সকল হসপিটাল নিয়ার ক্ষেত্র প্রায় ক্ষেত্রে দেখা যায় প্রায় সময়ত যে মানে রাস্তাতে মানে রোগীর মৃত্যু হওয়া পরিলক্ষিত হয় হসপিটাল নি মানে নপাওতেই। গাঁওখনের সিপারে দি এইটু সাইডে দিয়ে আকো খাল আছে, ডর খাল আছে, গতি বাইনেকা তরজার দলং পার হয়ে ইপিনে যমুনা যাব লাগে, ইপিনে ডবকাত আসবলে হলে এইখন দলং কোনো চারিচকীয় গাড়ি নচলে। এইখান বিধায়ক সাংসদক আমি বারংবার প্রতি বছরে আমি অনুরোধ জানাইছো, আমি রাইজে গই লগ করেছো, আর প্রতিবার মানে নির্বাচন অহার লগেলগে মানে বিধায়ক হোক সাংসদক সকলের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু 5 বছর উকলি যায় কিন্তু কোনো বাস্তবত পরিলক্ষিত হওয়া আমি দেখা নাপাও। গতি আমি বর্তমানে আমি অসম সরকারক অনুরোধ জানাও, আমার স্থানীয় প্রতিনিধি MLA হোক বিধায়ক হোক বা সাংসদ হোক সকলকে আমি অনুরোধ জানাও যে সরকারে উন্নয়নমূলক কাম বহুত করে আছে, বহুত আমি দেখা পাই আছো ভিন্ন 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 ধর কোটি কোটি টকিয়া 150-200-300 টকিয়া কোটি টকিয়া আসনি গ্রহণ করে আছে। গতি আমার বিধায়ক মহোদয়ক সাংসদ মহোদয়ক অনুরোধ জানাও যে সরকারের এই আমার দলংখন গৃহীত করে পেলায় আমার রাইজর কারণে দান বরঙ্গনি চাওক এইখন দলং প্রতি বছর যেহেতু ভাঙে এই সব কিমান টাকার বাঁহ লাগে, এইবিলাক বাঁহ বেশিকে হলে 1.5-2 মাস যায় পিছত আগে চেঞ্জ করিব লাগে, গতিকে এইবিলাক কিনি আনিব লাগে, গছ রসি আছে এই তার আছে এইবিলাক সব বস্তু কিনিব লাগে। গতিকে রাইজে এনে নিজের ইচ্ছা মতে কোনোবাই 2 টাকা 5 টাকা 10 টাকা কোনোবাই নিদিও পার হয়ে যায়, কোনো মানে চার্জ করে লওয়া নয়, রাইজে ইচ্ছা করি রাইজে দি যায়। হয় এয়া আছিল ডবকার চাংমাজি পাটিদয়া অঞ্চলের রাইজ। মানে এইদরে সাইকেল বা বাইক লেনদরে এই খাকুখন পার হয়ে যাব লাগে, আর এই খাকুখন পার হতে কোনো যাতে 2 টাকা কোনোবাই সাইকেল লৈ গলে 5 টাকা, আর ইয়াতলকে এখন বড় আড়ি তোয়া পরিলক্ষিত হয়েছে। মোর সহযোগী দেখাবলে অনুরোধ করছো আসলতে এই বোর্ডখনক আসলতে এই দলংখনের উপরে পার হওয়া প্রতিজন মানুষের বাবদ 2 টাকা আর সাইকেল লৈ গলে 5 টাকা এনে ধরনের বরঙ্গনি লওয়া পরিলক্ষিত হয়। আসলতে এই বরঙ্গনি ব্যক্তিগতভাবে লওয়া নহয়, কারণ এই দলংখন মেরামতির বাবহে এনে ধরনের মানে লওয়া পরিলক্ষিত হয় বরঙ্গনি। সব আজি বহুদিনের পর এই সমস্যাটা ভোগ করে আছে আমার এই অঞ্চলের রাইজে, আর বিশেষ কবলে গেলে সব যময়ত
হিতেশ সৈকিয়া ডাঙৰী অসমৰ অসম সিএম আছিলে অসমত সেই সময়ত আমাৰ এই যমুনামুখ সমষ্টিৰ বিধায়ক আছিলে মৰহুম আব্দুল জলিল ৰাগিবি চাহাব তেখেতৰ জমানাৰ পৰা এই দলংখন হোৱা নাই তেখেতকো আমি অৱগত কৰাইছিলোঁ এই অঞ্চলৰ ৰাইজে যে আমাক এখন দলং দিয়ক ইয়াৰ ৰাইজ বহুত সমস্যাত আছে তেওঁলোক গতিকে সেই সময়ৰ পৰা আজিলৈকে আজি সিৰাজুদ্দিন আজমললৈকে আপোনাৰ বিশ পঁচিছ বছৰ ত্ৰিছ বছৰ উকলি গৈ আছে কিন্তু দলংখনৰ কাৰণে কোনো পদক্ষেপ কোনো এজন বিধায়কে লোৱা নাই গতিকে মই কাতৰে আহ্বান জনাব বিচাৰিছোঁ বৰ্তমানৰ যিজন বিধায়ক এ আই ইউ ডিফৰ সিৰাজুদ্দিন আজমল চাহাবক তেখেতক আমি কাতৰ মিনতি কৰি আহ্বান জনাইছোঁ যে আপুনি এই দলংখনৰ কাৰণে কিবা নহয় কিবা এটা পদক্ষেপ লওক লগতে সাংসদ প্ৰদ্যুত বৰদলৈ ডাঙৰীয়া তেখেতকো আমি অনুৰোধ জনাম যে আপুনি কিবা নহয় কিবা কৰি হ'লেও এই দলংখন যাতে বনাই দিয়াৰ ব্যৱস্থা কৰে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।